নমস্কার বন্ধুরা, টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বলবো আজ থেকে আগামী 2020 সাল পর্যন্ত যে ছটি রাশির সব দিক থেকে উন্নতি অনিবার্য সেই বিষয়ে। রাহু ও কেতুর প্রভাবে দীর্ঘ 19 বছর পর খুলছে ভাগ্যের দরজা। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ 19 বছর পর রাহু ও কেতু তুঙ্গস্থ হতে চলেছে। এমনটা থাকবে আগামী 23 সেপ্টেম্বর 2020 সাল পর্যন্ত। আগে এমনটা ঘটেছিল 2000 সালে। আবার অনেক বছর পর এমন তুঙ্গে থাকবে রাহু ও কেতু। 7ই মার্চ রাহু অবস্থান পরিবর্তন করে মিথুনে প্রবেশ করবে, কেতু অবস্থান পরিবর্তন করে মকর থেকে ধনুতে প্রবেশ করবে। এর মাঝে শনি আর কেতুর যোগ ঘটবে, যা 24শে জানুয়ারি 2020 সাল পর্যন্ত থাকবে। 2019 সালের নভেম্বর মাসে বৃহস্পতি ও কেতুর যোগ হবে। আবার 2020 সালের 24শে জানুয়ারির পর থেকে শনি সক্রিয় হবে। এই সময় কোন ছটি রাশির ব্যক্তিদের উন্নতি হবে সব দিক থেকে তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এই সময় রাহু দৃষ্টি দেবে মিথুন থেকে কুম্ভে, তুলাতে, কর্কটে এবং ধনুতেও। তো রাহু ও কেতু তুঙ্গস্থ হওয়ার সুপ্রভাব কোন ছটি রাশির উপর পড়বে তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। 1. মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান হবে তৃতীয় স্থানে, কেতুর যোগ হবে রাশির নবম স্থানে। এই তৃতীয় ঘরে অবস্থানের কারণে আপনার জীবনে নতুন উদ্যোগ, নতুন উদ্যমতা, নতুন সাহস নিয়ে আসবে। যারা বেকার হয়ে বসে আছেন তাদের জীবনে নতুন সুখবর আসতে চলেছে। ভ্রমণ যাত্রার সম্ভাবনা থাকতে পারে এই সময়। অর্থ উপার্জনের নতুন যোগ আসতে চলেছে, ফাটকা ইনকাম হবে। বিবাহ যোগ এই সময় ভালো হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। গবেষণামূলক কাজে কেউ যদি পড়তে চান এই সময়ে তারা সফল হবেন। 2. মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে রাহু রাশি ও লগ্ন দুটোতেই তুঙ্গস্থ। এর ফলে আপনার বেশ কিছু ইচ্ছে পূরণ হতে পারে। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে চূড়ান্ত ভালো সময় আসতে চলেছে। সপ্তম স্থানে কেতু তুঙ্গস্থ, আপনার সকল চেষ্টা এই সময় সার্থক হতে পারে। ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি অবশ্যই লক্ষ্য করা যাবে, নতুন ব্যবসার সূচনা এই সময় করতে পারেন। রাহু আপনাদের পঞ্চম স্থানে দৃষ্টি দেওয়ার কারণে প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত ব্যাপারে যারা চিন্তাশীল এবং বিবাহ বিচ্ছেদে যারা ইচ্ছুক আছেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে। দাম্পত্য জীবনে কিছু অশান্তি দেখা দিতেও পারে। 3. সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান একাদশ স্থানে থাকবে। এই একাদশ স্থান নির্দেশ করে প্রাপ্তিযোগ। এই রাশির জাতক জাতিকাদের সকল ইচ্ছা পূরণ হতে থাকবে। আয় রোজগার এক ধাপে অনেকটাই বাড়তে পারে। নতুন চাকরি লাভের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। আপনার প্রতিভার প্রকাশ ঘটবে এই সময়। এই রাশির জাতক জাতিকাদের ব্যয় কমতে পারে। বিবাহ নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য সময়টি খুবই ভালো। প্রেম পরিণতি পাওয়ার সম্ভাবনা আছে। কেতু অবস্থান করছে পঞ্চম স্থানে। গবেষণামূলক যে কোনো কাজেই আপনি সফল হতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি খুবই ভালো। যারা সন্তান সম্ভবা তাদের জন্য কিছু সমস্যা আসতে পারে, তাই চিকিৎসকের সুপরামর্শ নেওয়া উচিত। দাম্পত্য জীবন সুখের হবে। 4. বৃশ্চিক রাশি। এই রাশির ক্ষেত্রে রাহু অষ্টমে তুঙ্গস্থ হয়ে কেতু দ্বিতীয় স্থানে তুঙ্গস্থ থাকবে এবং এর সঙ্গে শনি যুক্ত থাকবে। ব্যবসা বাণিজ্য ফাটকা ইনকাম খুব ভালো হবে এই সময়। পড়াশোনার জন্য সময়টি খুবই শুভ। যারা বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি এই সব নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য সময়টি খুবই ভালো যাবে। যৌথ ব্যবসায় লাভ হবে। অষ্টমে থাকা রাহুর ফলে স্কুলে যারা পড়াশোনা করেন তাদের মধ্যে মনোযোগের কিছুটা অভাব দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, কাম, মোহ ইত্যাদি দেখা দিতে পারে। কারোর ওপর পুরোপুরি ভরসা করা উচিত নয়। কেতু দ্বিতীয় স্থানে থাকার জন্য চুরি হতে পারে। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন। 24শে জানুয়ারি 2020 সালের পর থেকে এই সমস্যাগুলি কেটে যাবে। রাজনৈতিক দিকে যারা আছেন তাদের জন্য সময়টি দারুণভাবে আসতে চলেছে। বাড়ি কেনাবেচার জন্য সময়টি খুবই শুভ। 5. মকর রাশি। এই রাশিতে রাহু ষষ্ঠ স্থানে তুঙ্গস্থ ও কেতু দ্বাদশে তুঙ্গস্থ থাকবে, তাই এই সময় এই রাশির জাতক জাতিকাদের শত্রু নাশ হবে। খেলোয়াড়দের জন্য সময়টি খুবই ভালো। এই সময় ঋণ মুক্তি ঘটবে, রোগ মুক্তি হবে এই সময়। রাহু তুঙ্গস্থ থাকার জন্য ব্যবসা বাণিজ্যে যে সমস্যাগুলি দেখা দিয়েছিল তা রাহুর অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে অনেকটা। রাহুর এমন অবস্থানের জন্য নতুন কর্মযোগ আসতে পারে।
কেতুর দ্বাদশে অবস্থান ও শনির সঙ্গে যোগ শারীরিক কিছু সমস্যা আসতে পারে, আধ্যাত্মিক দিকে মনোযোগ বাড়বে, এই সময় মানসিক চিন্তা কমতে পারে, কাউকে টাকা ধার দেওয়া উচিত হবে না এই সময়, পড়াশোনার জন্য বা অন্য কোনো কারণে বিদেশ ভ্রমণ হতে পারে। নভেম্বরের পর থেকে বৃহস্পতি দ্বাদশে সক্ষেত্রী হবে, আর এই জন্য যারা বিদেশি টাকা রোজগার করছেন তাদের জন্য সময়টি খুবই ভালো যাবে। ৬. কুম্ভ রাশি। এই রাশিতে রাহু অবস্থান করবে পঞ্চমে এবং কেতু অবস্থান করবে সপ্তমে এবং একাদশ স্থানে কেতু তুঙ্গস্থ হবে, এই জন্য বিদেশে পড়াশোনার জন্য সময়টি খুবই ভালো। মডার্ন বিষয় বা কোনো গবেষণামূলক বিষয় নিয়ে পড়ার জন্য সময়টি খুব ভালো। ডিস্টেন্স কোর্স বা শর্ট টাইম কোর্স নিয়ে পড়ার জন্য এই সময়টি উপযুক্ত। নতুন সন্তান যোগ এই সময় আসতে পারে। রাহু পঞ্চমে তুঙ্গস্থ হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, যেমন নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। সন্তানের মধ্যে জেদি মনোভাব দেখা দিতে পারে। আর্থিক প্রাপ্তি ঘটবে এই সময়। শেয়ার মার্কেট, লটারি ইত্যাদির মাধ্যমে আর্থিক উপার্জন হতে পারে। মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা মিটে যাবে। দাম্পত্য জীবনের সমস্যাগুলিও ধীরে ধীরে মিটে যাবে। মনের প্রায় সব আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন।